আসসালামু আলাইকুম। জি দর্শক, কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। থেকে বলছিলাম। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন জায়গায় কোরআন শরীফ রেখে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়া যাবে কিনা? জি জি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কোন ব্যক্তি মারা গেলে আমরা তার নিয়তে কোরআন শরীফ খতম দিই, তো কোন জীবিত ব্যক্তির নিয়তে যে অসুস্থ আছে, এরকম ব্যক্তি অসুস্থ থেকে মুক্তি লাভের জন্য আমরা তার নিয়তে খতম দিতে পারি কিনা, বা কোন সৎ কাজ বা ভালো কাজ হাসিলের উদ্দেশ্যে আমরা কোরআন শরীফ খতম দিতে পারি কিনা, বা কোন কোন ক্ষেত্রে কোরআন শরীফ খতম দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে। জি, আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত। হ্যাঁ, ধন্যবাদ বোনকে। আসলে কোরআন শরীফের আদব হলো আমরা বসে পড়া। যদি আপনার এমন কোনো জায়গা আছে যে এখানে আপনার বসার কোনো স্কোপ নাই, বা আপনি যদি মুখস্থ কোরআন শরীফ পড়েন, তখন দাঁড়িয়ে পড়লে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু বসে পড়াটা ভালো। দাঁড়িয়ে পড়তে পারবেন, হেঁটে পড়তে পারবেন, কোরআন শরীফ মুখস্থ পড়লে দাঁড়িয়ে সব জায়গায় পড়তে পারবেন। আপনি যখন গাড়িতে থাকবেন তখনও পড়তে পারবেন, প্লেনে থাকবেন পড়তে পারবেন, ট্রেনে থাকবেন পড়তে পারবেন, কোরআন করিম যদি আপনার মুখস্থ থাকে। আপনার যদি অজু থাকে, আপনি বাসে বসে আছেন, বাসে হাঁটতেছে, বাসে আছে, রিকশায় আছে, মোবাইলে কোরআন শরীফ আছে, আপনি সেখান থেকে পড়তে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন যে, মৃত ব্যক্তির জন্য তো কোরআন খতম হয়, এটা তিনি জানেন, বাট জীবিত ব্যক্তির জন্য কোরআন করিমের খতমের কোনো সিস্টেম আছে কিনা, বাট কোন কোন ক্ষেত্রে কাদের কোন অবস্থায় কোরআন কারিমের খতম? আসলে আমরা তো যে কোনো ভালো কাজ করা শুরু করার আগে কোরআন শরীফ পড়ে দোয়া করে আমরা শুরু করি। মৃত ব্যক্তির জন্য তো কোরআন শরীফ পড়ে আপনি দোয়া করলে সদকা ওনার কাছে পৌঁছে যায় কোরআনের সব। হ্যাঁ, কোনো ব্যক্তি অসুস্থ হলেও, কিন্তু আমাদের অনেক হাদিস কোরআনে পাবেন, কোনো ব্যক্তি অসুস্থ হলে কোরআনের সুরা ফাতিহা, সুরা ইখলাস পড়ে ফু দিয়ে পানি দিলে তাকে ভালো হয়ে যায়। আপনি কোনো জীবিত লোকও যদি অসুস্থ হয়, কোরআন পড়ে তার জন্য দোয়া করতে পারবেন। এবং যে কোনো ভালো কাজ কারোর জন্য দোয়া করা দরকার, আপনার ছেলে বিদেশ থাকে বা কোনো ব্যবসা ভালোর জন্য, যে কোনো ভালো কাজের জন্য, মঙ্গল কাজের জন্য কোরআন শরীফ পড়ে আপনি দোয়া করতে পারবেন, কোরআন খতম করেও দোয়া করতে পারবেন, এই আপনার সওয়াব হবে। কেননা কোরআন শরীফের একটি নেকি পড়লে আপনার দশটি নেকি আপনার আমলনামায় যোগ হবে। আল্লাহ তাআলা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুন।